এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার বড় সড়ক পরিবর্তন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হাওয়া বেই বলে জানাচ্ছেন হাওয়া অফিস ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার সকাল থেকে বৃষ্টিতে ভিজেছিল কলকাতা যদিও সন্ধ্যার পর দুর্যোগ থামে হাওয়া অফিস বলছে আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি তবে এবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আগামী দিনগুলিতে কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক আজকের আপডেটে কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় কোথায় ভারী থেকে ভারী বৃষ্টি হবে এবং কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আজকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে এবং এরকমই নিয়মিত ওয়েদার আপডেটগুলি জানতেই প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঘূর্ণিঝড় রিমাল এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে রিমাল তবে রিমাল এখন অনেকটাই দূরে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলেছি বাংলাদেশে মংলা থেকে একশো কুড়ি কিলোমিটার উত্তরে রয়েছে রিমাল এই মোংলাতে রাতে আসতে পড়েছিল প্রবল ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের পরিস্থিতির কারণে বিগত তিন থেকে চার দিন গরম থেকে একটু রেহাই পেয়েছে বাংলার মানুষ তবে আগামী কয়েকদিন আবার সেই জলনুসহ করতে হবে দক্ষিণবঙ্গের মতো পরিস্থিতি অবশ্যই হবে না উত্তরবঙ্গে কারণ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা